হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন, ধন্যবাদ। সুন্দর করে ধুলে ধুলে আসো। তুমি তো সবসময় যখন বাইরে মো এই জায়গাটা আইলে একটা কথা বলো, আমি জানি, এই জন্য তো আমি ব্রেক দিলাম। না, তুমি তো রেডি হওয়ার জন্য ব্যস্ত থাকো, ওই সময় কিছু বললে তুমি শোনো না, এই জন্য তো ব্রেক করলাম যে তুমি কিছু বলবা। ও আচ্ছা, আগেই বুঝতে পারছি। হ্যাঁ বলেন। বলতেছিলাম আমাদের তো বিয়ে হয়েছে অনেক বছর আগে। হ্যাঁ, এখন বাপের বাড়ি যাইতেছি, আমরা তো যাবো পুরাতন ভাবে, মানে যেহেতু বিয়ে অনেক আগে হয়ে গেছে। এই যে তুমি বর সাজছো, আমি বধু সাজছি, এটা কেমন না আমি জানি না। একটা গান আছে না, বধু সেজে চলো না, টানা টান টান টানা টান শোনা, এটা একটা মজার ব্যাপার। মজা হইলো কি, বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকবার তোমাকে শ্বশুর বাড়িতে বসা যায়নি কেন জানো? পাবলিক রাস্তায় দেখলে কি রে, এ হারুন কিসিঞ্জার নতুন বলো কই যাস, নোমাবো, তোমারও সুন্দর লাগে আর মানুষে কইলে আমারও ভাল লাগে, বুঝছো? আমার তো লজ্জা লাগে সেই পরতমের সময়, দূর সবসময় একটা নতুন ইমেজ থাকে যায়, বুঝছো? মনে হয়েছে যে আমরা কালকে বিয়ে করছি, আজকে বাসা হইতেছে, ঠিক আছে না? আর কিছু জিগাইবা? জিগাবো বলতে যে তোমার হাতে পেঁপে, কিন্তু বিয়ের মানে শ্বশুর বাড়িতে গেলে তো মিষ্টি নিতে হয়, ফল নিতে হয়, জিলাপি মুড়ি, কি তুমি নিতেছো কি পেঁপে? এই তুমি বিয়ের কোন নাকি, এটা তো পুরান হয়ে গেছে, মানুষ সবসময় শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি রসগোল্লা জিলাপি মুড়ি মোয়া এগুলা নেয়, চিতল পিঠা বাপা পিঠা, আর আমি এলো আমার পেঁপে গাছ প্রথম পেঁপে ধরছে এটা, তাই না? এই প্রথম পেঁপেটা আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছি, এটা একটা আকর্ষণ হইলো না? আমার তো গর্ব হচ্ছে যে তোমার মতন স্বামী পেয়েছি, কেন জানো? এই যে প্রথম গাছের ফল মানুষ মসজিদে দিয়ে দেয়, কত জায়গায় দিয়ে দেয়, আর তুমি আমার বাপ মানে খাওয়াই বা, আমি তো কি খুশি। দেখতে হবে না, স্বামী নাম্বার ওয়ান, চলো আর দেরি করে লাভ নাই। আমরা সবসময় নতুন থাকতে চাই, এই জন্য যতবার শ্বশুর বাড়িতে যাই ওরে বসা যাই, আমি বর সাজা যাই, এটার মজাই আলাদা। কি গো, তোমার জামাই যে দেখি না অনেকদিন হয়েছে, সে কোথায় আছে? শীতের পিঠা খাওয়ার লেপ মোড়ো দিয়ে থাকো, তাই না? আরে নাতিন, জীবন কালে যদি স্বামী পাশে না থাকে, এটার মতো দুঃখ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, সুখ শান্তি কিছুই পাচ্ছ না। আমাদের সুখের দরকার নাই, টাকা পাচ্ছি ওইটাই অনেক কিছু, তোমরা এই যে সুখ করতেছো না বুড়া বয়সে, আমরা বুড়া বয়সে এরকম হেলে দিলে যাব তাই নাকি? আরে টাকাই তোমার কাছে বহুত কিছু। না না, টাকা ছাড়া এখনকার যুগে কোনো দাম নাই, বুঝছো? হ্যাঁ, এখন টাকাই সব, তাই নাকি? হ্যাঁ, এই পেপারটা ধরো তো, এটা হাতটা দাও তো, দাও না, না একটু ধরে দেখতেছি, না না খারাপ কিছু না, একটা জিনিস দেখতেছি, রাশি ফলটা দেখতেছি। আর কয় বছর প্রেম করুম, তুমি কি আর বিয়ে শাদির কোনো কথা না কও না? এ তোমার নাকামি ভালো লাগে? একবার মন ভালো লাগে না, কান্দ কেন, কান্দ কেন?
তোমার সাথে একটু সুড়াইয়া প্রেম করমু হ্যাঁ না তুমি এন ফ্যাট ফ্যাট ছোট বাচ্চার মতো কাঁদতে আছো থেরাপি তুমি বড় গাছ তলায় আই নাই না প্রত্যেকদিন খালি বেবি করো বিয়া শাদির কোনো খবর না ওরে মোর জালা রে মুই বিদেশ যাবো বিদেশ থেকে আইয়া মনে করো আমনের লাগে এই মনে করো সোনা চাঁদি টাকা পয়সা কামাইতে হইবে না সংসার করতে অনেক কিছু লাগে হে জানো তুমি বিদেশ থেকে আই তাই তো মুই পড়ি যাবো মানে আর বিয়া শাদি করা লাগবে না দেখো সোনা মোর উমাই না সেরি যারা আছে এরা দেখো বিয়া শাদি কইরা তিনটা চারটা পোলা পাইনার মা হয়ে গেছে তোমার বান্ধবীর কটা বাচ্চা হয়েছে তুমি দেখলে তোমার বান্ধবীর তিন চারটা বাচ্চা হয়েছে হাও মাও খাও এই জঙ্গলে মানুষের গন্ধ পাও আমার জঙ্গলে মানব আমার শত্রু যারা আমারে অন্ধ করছে কানা বানাইছে আমি সেলিম থেকে কানা সেলিম হয়ে গেছি খুঁজা বাইর করতেইব খামু মানুষের কাছে যা পামু তাই খামু তাই আইয়ার সরম হে বাদ দিয়ে আলো বুঝছো আমার বাপের বাড়ি কি নিয়ে যাও আমি খাই নাই আমি খাই নাই মিথ্যা কথা তুমি মিথ্যা কথা বলছো মিথ্যা কথা তুমি খাইছো তুমি খাইছো ফকিনের পোলা পাইছি থালার আমার চোখ খাইছে আমি এগো একটা পেঁপে খাইতে পারুম না পেঁপে পাইছি ভিটামিন আজকা পুরা লাঞ্চ
তোমার পেপার না পাইলে তো বড় হাতে আরো মার খাইতে হবে। পেপারটা নিলু কে বুঝলাম না। এখানে একটু বসি। এই নতুন বড় কেডা এটা? আমি রে ভাই। কি হইছে? ওই যে শ্বশুরবাড়ি যাইতেছি। কি শ্বশুরবাড়ি? হ্যাঁ, এই যে নতুন স্টাইল বিয়ে করছে আজকে 10 বছর, কিন্তু প্রতিবার শ্বশুরবাড়ি যাইতে ড্রেস পরে যাই, দুলা সাজা যাই। আমার এটা নতুন নতুন স্টাইল। না না, কি খাইতেছেন ভাই? আমার একটু দেন ভাই, আমার অনেক কিনতে লাগছে। দেন ভাই, দেন মুসলমান ভাই ভাই। খুব মজা রে ভাই। সেই মজা আপনাকে গাছের ভাই। আমার একটা পেঁপে আছে বুঝছেন, কোন কুত্তার বাচ্চা, কোন শুয়োরের বাচ্চা, কোন হারুন দাদা, কোন অমানসের বাচ্চা ভাই। আপনি কাশেন কা? না কাশি উঠছে। গাছের পেঁপে তো খাইতেছি মজা করে ভাই। আপনি পেঁপেটা কই পাইছেন ভাই? এক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ইহুদি খারাইয়া সরসর করে প্রস্রাব করতেছে। আমার